প্রত্যেককে জয় যিশু। আশা করি তোমরা প্রত্যেককেই সুস্থ আছো এবং ভালো আছো। তো আসি আমরা আবার নতুন আজকে একটা ক্লাস নিয়ে এসেছি। ক্লাসে গল্প হবে, কিন্তু সেগুলো আমরা জানি, আগে আমরা গল্প শুনেছি এগুলো। তো আমরা আজকে রিভিশনের মধ্যে দিয়ে আমরা যেহেতু যাচ্ছি, তো আমরা আবার একই গল্প শুনবো নতুনভাবে হয়তো। তো আসি আমরা প্রার্থনা আসি। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি একটা সপ্তাহ আমাদের প্রত্যেককে সঙ্গে ছিলে পিতা, তুমি আমাদের প্রত্যেককে ভালো রেখেছো পিতা, তার জন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই প্রভু গো। তুমি আশীর্বাদ করো, যখন আমরা নতুন ক্লাসের মধ্যে দিয়ে যাব, সেই রিভিশন হচ্ছে আমাদের প্রভু, তুমি দয়া করো প্রত্যেককে পিতা, যেন আমরা সেই সুন্দরভাবে রিভিশনটা করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেককে আমাদের দয়া করো প্রভু, যেন আমরা সুন্দরভাবে নিজের জীবনকে প্রভু চালাতে পারি। তোমার বাক্যের বাক্য দ্বারা প্রভু আমাদের যেন প্রত্যেককে অনুপ্রাণিত করো, সঙ্গে থেকেও সহবর্তী হয়েও। এই ছোট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকে যে আমরা রিভিশনের মধ্যে যাব, সেই গল্পটা আমরা পাবো লোকলিখিত সুসমাচার 8:22-39। তো আজকে আমাদের প্রথম গল্প হচ্ছে যিশু ঝড় থামিয়েছিলেন, যিশু ঝড় থামান আর ভূতগ্রস্তকে সুস্থ করেন। তো আমরা দেখি যে যিশু যখন প্রচার করছিলেন, তিনি যখন প্রচার করে তার সেই শিষ্যদের, তিনি কি বলেছিলেন যে নগরের ওই পারে যাবেন, আর তাই জন্য তিনি নৌকা এবং তার শিষ্যদের সঙ্গে উঠেছিলেন। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য, যেখানে প্রভু যিশু তিনি বসে আছেন তার শিষ্যদের সঙ্গে। কোথায় আছেন? তিনি এপার থেকে ওপারে নগরে যাচ্ছিলেন, আর যখন তারা নৌকা ছাড়া হলো, তখন কিন্তু যিশু ঘুমিয়ে পড়েছিলেন। আর আমরা পরের স্লাইডে দেখবো যে যখন এই মনোরম দৃশ্যটা দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু ভীষণ ঝড় একটা, যখন আমরা দেখছি না নৌকার খুব খারাপ অবস্থা, যেখানে সমুদ্র প্রায় তোল পার করছে আর কিছু জল নৌকার ভিতরও আছড়ে পড়ছে। তো এই অবস্থা দেখে স্বাভাবিক ব্যাপার, তারা যখন যেতে শুরু করেছিল তখন তারা খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে গল্প করতে করতে যাচ্ছিল, আর তারপরে তারা কি দেখছে, তারা একটা ঝড়ের সম্মুখীন হয়েছিল, যেখানে প্রচুর পরিমাণে ঝড় উঠেছিল এবং সমুদ্র প্রায় তোলপাড় অবস্থা। আর সেখানে তার শিষ্যদের ভয়ে তারা পেয়ে গিয়েছিল, কারণ এই রকম একটা পরিস্থিতিতে তারা যে কোনো মুহূর্তে তারা ডুবে যেতে পারে এবং তাদের প্রাণহানি হতে পারে। আমরা যদি তার পরের স্লাইডে দেখছি যে যিশু কিন্তু সেই সময়, আমি বলেছিলাম যে যিশু যখনই নৌকা তারা চালানো শুরু করেছে, তখন যিশু ঘুমিয়ে পড়েছে, কারণ তিনি সারা দিন প্রচার করতেন। আর তারপরে যখন তিনি সেই নৌকায় উঠেছিলেন এবং ঘুমিয়ে পড়েছিলেন, আর ঝড় এসছে, তার শিষ্যেরা তাদের ভয় তাদের মনে আশ্রয় নিয়েছিল, এবং যখন সে তারা প্রচুর ভয় ভীত হয়ে গিয়েছিল, তারা প্রভুকে ডাকছে, যিশু যিশু করে তারা ডাকছে। আর যখন তারা ভেবেছে যে তা এক্ষুনি মরে যাবে, প্রভু যদি কিছু কেউ করতে পারে তাহলে একমাত্র প্রভু যিশুই আছেন যিনি কিছু করতে পারেন, তাই এই বিশ্বাসের সাথে তারা প্রভুকে ডাকছে, কারণ সেই সময় প্রভুই তাদের আশ্রয় ছিল। আর আমরা দেখতে পাই যে তারপরে প্রভুকে ডাকার পরে প্রভু কিন্তু উঠেছিলেন, এবং উঠে তিনি কি করলেন, ঝড়কে ধমক দিলেন যে শান্ত হও। আর যখনই তার মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল, তখনই কিন্তু পুরো ঝড় থেমে গেছিল। যেরকম তারা নৌকায় বসার সময় বা যাওয়া যাত্রা শুরু করার সময় যেরকম একটা দৃশ্য তাদের ছিল সুন্দর, সেই রকমই কিন্তু আবার হয়ে গিয়েছিল। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শিষ্য, তার নৌকায় যতজন ছিল, তারা অবাক হয়ে তাকিয়ে আছে প্রভুর দিকে। তারা ভাবছে যে ইনি কে, যে যার কথায়, একটা কথায় সমুদ্র বাধ্য হয়, যার একটা কথা সমুদ্র শান্ত হয়ে যায়, যার কথায় পুরো পৃথিবীর মানুষ, যেখানেই থাকুক, মানুষ হোক আর পৃথিবীর তার সৃষ্টি হোক, সবই তার বাধ্যের মধ্যে চলে আসে, তার একটা কথায় কিন্তু সমুদ্র শান্ত হয়ে গিয়েছিল। তারা অবাক হয়ে কথাটা ভাবছে যে ইনি কে যে আমাদের কাছে আছে। স্বাভাবিক ব্যাপার, যখন এরকম একটা অবস্থা হয়েছে আর প্রভু একটা ধমক দিচ্ছে, আমরা যদি ঝড়ের রাতে ধমক দিই যে বাবা বৃষ্টিটা শান্ত হয়ে যায়, হয় না। কিন্তু প্রভু তিনি এমন একজন যার কথা কিন্তু সমস্ত
সৃষ্ট জিনিস শুনে, তার সৃষ্ট সমস্ত কিছুই তার কথা শুনতে পায়। আর তারপর আমরা দেখতে পাই যে একটা সুন্দর পরিস্থিতি আবার ঠিক হয়ে গেছে, পরিস্থিতি শান্ত হয়ে গেছে। তখন যিশু তাদের বলছেন যে তোমাদের বিশ্বাস কোথায়? আমি তো তোমাদের সঙ্গেই আছি, তাহলে তোমাদের বিশ্বাসটা কোথায়? প্রভু তাদের মধ্যে সেই বিশ্বাসটা দিচ্ছেন, কারণ তিনি কিন্তু তখন কিছু বলেননি, তিনি তার পরে বলছেন, ঝড়টা থামিয়ে দেওয়ার পর, অলৌকিক কাজটা তিনি দেখিয়ে দেওয়ার পর, তারপরে তিনি তার শিষ্যদের বলছেন যে বিশ্বাস করো, যদি বিশ্বাস করো তাহলে তুমি আমার কাজ দেখতে পাবে। তাহলে আমরা এই প্রথম গল্পটা থেকে একটা জিনিস শিখলাম যে আমাদের মধ্যে বিশ্বাসটা খুবই দরকার। যদি আমরা বিশ্বাস করি তবে আমাদের প্রভু যিশু আমাদের জীবনে কী করবেন? অলৌকিক কাজ করতে পারবেন, তার অলৌকিক কাজ করার সুযোগ আমাদের দিতে হবে। আচ্ছা, তারপরে যখন এরপরে তিনি যখন সেই নগরে যাচ্ছেন, গেরাসিনীদের নগরে, আমরা দেখতে পাচ্ছি তিনি নৌকা ওখানে দাঁড় করিয়েছেন আর তার শিষ্যদের সঙ্গে তিনি গেরাসিনী নগরে আসছেন। আমরা ওপরে একটা দৃশ্য দেখি যে পাল কিছু শূকর পালদের একজন পালক তিনি চড়াচ্ছেন জমিতে, ঠিক আছে। আমরা যদি দেখতে পাই অনেক শূকরকে একটা পালক যিনি সেই শূকর পালদের চড়াচ্ছিলেন, আর তিনি নৌকা দাঁড় করিয়ে তিনি তার শিষ্যদের সঙ্গে আসছেন। এই কোণে আমরা দেখতে পাই একজন লোকটাকে, কি স্বাভাবিক মনে হচ্ছে? লোকটাকে কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না। হ্যাঁ, লোকটা কিন্তু স্বাভাবিক ছিল না। যিশু যখন নেমেছিলেন গেরাসিনীদের নগরে, তখন তিনি লোকটার সাথে লোকটাকে দেখতে পেয়েছিলেন, আর লোকটার গায়ে বস্ত্র ছিল না। লোকটাকে ওখানে দেখেই প্রভু বুঝতে পেরেছিলেন যে তাকে ভূতে ধরেছে, সে একজন ভূতগ্রস্ত মানুষ। আর যখন তিনি তার কাছে গেলেন, সেই ভূতগ্রস্ত মানুষটা, সে তাকে তো তখন ভূতে ধরেছিল, এবং ভূত কিন্তু চিনতে পেরেছিল যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে কিন্তু আর পাঁচটা মানুষের মতো তিনি মানুষ নয়, তিনি কিন্তু ঈশ্বরের পুত্র, তিনি মহা পরাক্রমী ঈশ্বর। আর তিনি যখন তার সামনে দাঁড়িয়েছিল, সে কিন্তু মহা ভয় ভীত হয়ে গিয়েছিল, আর এতটাই সে ভয় পেয়ে গিয়েছিল যখন যিশু তাকে ধমক দেবে এবং তাকে বার করে দেবে তার শরীর থেকে, তখন সে প্রভুকে বলল, প্রভু আমার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমি তো আপনার কিছু করিনি, তো আপনি আমাকে কোনো বাজে জায়গায় বা কোনো এমন একটা জায়গায় পাঠিয়ে দেবেন না, রসাতলে পাঠিয়ে দেবেন না, যাতে আমি আমার আরও খারাপ পরিণতি হয়। আপনি আমাকে ওই শূকর পালদের ওখানে পাঠিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছিলাম না শূকর পাল চড়াচ্ছিল একজন মানুষ, তো তিনি বলছেন যে আমাকে ওই শূকর পালদের ওদিকে পাঠিয়ে দাও, তাহলে আমার আত্মা ওখান থেকেই ঠিক হবে, রসাতলে আমি যেতে চাই না। তো প্রভু তার কথা মতো সে এতটাই ভয় পেয়েছিল, তাকে আমরা দেখতে পাই যে তার হাতে কিন্তু শিকল দেওয়া, সে তাকে এতটাই সে কিন্তু যখন প্রভু তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কে, তিনি কি বলছেন ওই ভূতটা, যে আমি বাহিনী, আমি বাহিনী, বাহিনী মানে অনেকজন ভূতে তাকে ধরেছিল, একজন ভূতে নয়। আর যখন তাকে ভূতে ধরতো তখন তার, সে যেখানে থাকতো সবাই তাকে বেড়ি পরিয়ে রাখতো যাতে সে বেরিয়ে না যেতে পারে ঘর থেকে। আর সে কোথায় থাকতো? যখন তাকে ভূতে ধরতো, ওই বাহিনী অনেকগুলো ভূত যখন তার কাছে আসতো, তার শরীরে প্রবেশ করতো, সে নিজের বেড়ি খুলে কবরস্থানে চলে যেত, সে কবরস্থানে তার দিন কাটাতো। যখন সে প্রভুর সামনে এসে পড়েছে, তখন সে ভয় পেয়ে গেছে যে প্রভু তাকে না একেবারে রসাতলে গিয়ে পাঠিয়ে দেন, আর সেই ভয়ে সে কি বলছে, আমি রসাতলে যেতে চাই না, কিন্তু আমাকে শূকর পালদের ওখানে পাঠিয়ে দাও। এই যে সে বলছে এখানে যে আমাকে শূকর পালদের মধ্যে পাঠিয়ে দাও। আর তারপরে স্লাইডে যদি আমরা দেখতে পাই যে প্রভু তিনি আজ্ঞা করলেন আর শূকর পালদের মধ্যে সে আত্মা প্রবেশ করলো, আর সেখান থেকে, সে আমরা জমিদের ওপরে দেখছিলাম না যে পালক তার পালকে চড়াচ্ছিল, সেই পাহাড়ের ওপর থেকে সব শূকরগুলো পড়ে যাচ্ছিল, কেন? সেই বাহিনীর যে ভূত তাদের মধ্যে প্রবেশ করেছিল আর সব শূকর কিন্তু নিচে পড়ে গেছিল। এই দৃশ্য সেই পালকরা দেখেছিল আর দেখে তারা প্রচুর ভয় পেয়ে গিয়েছিল যে এটা কি তারা দেখলো, যাকে এতদিন ধরে ভূতে ধরেছিল, যাকে কেউ কখনো কন্ট্রোল করতে পারেনি, যে ভূতকে কখনো বার করা যায়নি, ইনি কে যে
এই বাহিনী ভূতকে সে তাড়িয়ে দিল। এবং ওই মানে একটা মারাত্মক মানে ভয়েরই ঘটনা যে শুকরগুলো যখনই তার বাহিনী সেই শুকরের মধ্যে প্রবেশ করলো, শুকরগুলো সব পড়ে গেল। আমরা একটু ভাবি যে প্রভু তিনি কতই না মহান। তার একটা কথা সমুদ্র শুনতে পেল আর ভূতেও তাকে চিনতে পারলো যে ইনি কে, ইনি সাধারণ কেউ নয়, ইনি পরাক্রমী ঈশ্বরের পুত্র প্রভু যীশু। তো আমরা দেখতে পাই যখন যত লোক তারা দেখছিল তারা সবাই অবাক হয়ে গিয়েছিল, আর যাকে ভূতে ধরেছিল তারা এসে দেখছে যে সে কাপড় পরে প্রভুর কাছে বসে আছে, প্রভুর কথা শুনছে আর প্রভুকে বলছে যে প্রভু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, তোমার সাথে যেতে চাই। প্রভু তখন কি বলছে যে না, তুমি তোমার গৃহে ফিরে যাও, কারণ ওখানে গিয়ে তুমি সবাইকে, তোমার যা সমস্যা ছিল সেই সমস্যা থেকে তুমি উদ্ধার পেয়েছো, এবং তোমার এই কথাটা তুমি সবাইকে বলো। আর তারা প্রত্যেককে যারা তাকে প্রভু যীশুকে দেখছিল এবং এই ভূতগ্রস্ত মানুষটাকে দেখছিল তখন যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তখন তারা যিশুকে বলল আপনি এখান থেকে চলে যান, কারণ আপনাকে মানে এই দৃশ্য দেখে ওরা এতটাই ভয় পেয়ে গেছিলো যে প্রভুকে তাদের ভয় লাগতে শুরু করেছিল। আর তারা তার চমৎকারটাও দেখেছিল। তো আমরা দেখি যখন সে সেই মানুষটা ভালো হয়ে গিয়ে সেই জায়গায় সে যেখানে থাকে এবং সেই জায়গার প্রত্যেক মানুষকে সে কিন্তু এই অলৌকিক ঘটনার কথা বলেছিল। তাহলে আমরা এমন একটা ঈশ্বরের আরাধনা তোমাদের করতে বলি বা আমরা নিজে করি যে সাধারণ কেউ নয়, যার কথা স্বর্গমত পাতাল সবাই শুনতে পায়। তিনি একজন পরাক্রমী ঈশ্বর, তিনি একজন ভালোবাসার ঈশ্বর, যাকে বিশ্বাস করলে আমরা কখনো ঠকবো না, যাকে বিশ্বাস করলে আমরা আমাদের জীবনে আশীর্বাদ পাবো। তো আমরা এটা যেন মনে রাখি এবং আমাদের পরীক্ষা খুব কাছে, আমাদের পরীক্ষা নভেম্বরে আছে, তো আমরা ঠিকভাবে পড়াশোনা করব। আমরা আশা করি যে তোমরা প্রত্যেকজন এই গল্প সুন্দরভাবে দেখছো এবং বাইবেলটাও পড়ছো। তো আমরা আসি প্রার্থনা আসি। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দি পিতা যে তুমি এই সুন্দর বাক্য থেকে গল্প প্রভু আমাদের দিলে প্রভু। হ্যাঁ পিতা, তুমি প্রত্যেককে প্রভু আশীর্বাদ করে যেন প্রত্যেক ছোট বন্ধুরা প্রভু তোমাকে বিশ্বাস করতে পারে পিতা, এবং তাদের জীবনেও প্রভু তুমি অলৌকিক কাজ করার সুযোগ পেতে পারো প্রভু। তুমি দয়া করো প্রত্যেক আত্মাকে প্রভু তোমার হাতে রাখি পিতা, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, তোমার ভালোবাসায় প্রভু তুমি তাদের ভরিয়ে দাও প্রভু গো, তোমার পথে চলতে প্রভু তুমি সাহায্য করো। তুমি যেমন আমাদেরকে সাহায্য করেছো প্রভু, তুমি প্রত্যেককে সাহায্য করো প্রভু, যেন তোমার পথে প্রভু আমরা প্রত্যেককে চলতে পারি পিতা, তোমাকে যেন বিশ্বাস করতে পারি এবং তোমার অলৌকিক কাজ প্রভু যেন আমরা দেখতে পাই পিতা। প্রভু গো তুমি আশীর্বাদ করো প্রত্যেকের পরিবারকে প্রভু, যখন আমরা আবার একটা সপ্তাহ পর আসবো প্রভু তুমি দয়া করো যেন আমরা সুন্দরভাবে আবার নতুনভাবে রিভিশনের গল্প নিয়ে আসতে পারি প্রভু। সামনে বাচ্চাদের পরীক্ষা প্রভু নভেম্বরে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি দয়া করো প্রভু, যখন তারা পরীক্ষা দেবে পিতা ঠিকভাবে যেন তারা দিতে পারে এবং তোমার আশীর্বাদ যেন তাদের মধ্যে থাকে। এই ছোট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।